এখানে আজকে বিরিয়ানি রান্না করব ইফতারের জন্য। তাই এখানে চিকেন বিরিয়ানি করব, যেহেতু চিকেনটাকে আমি ভালো করে রান্না করে রেখেছি। আর এখানে আমি একটা ডিমের ঝোল করেছি বিরিয়ানিটা খাওয়ার জন্য। এটা সত্যি অনেক মজা ইফতারের জন্য। আজকে প্রতিদিন বাজার করে খেতে ইচ্ছে করে না। তাই আপনারা চাইলে চুলাটা মিডিয়াম হিটে রেখে তারপরে নিচে তাওয়া বা কিছু দিতে পারেন। আমি ড্রেনে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি, যাতে এটা সুন্দরভাবে কুক হয়ে যায়। কুক হওয়ার পরে এটা আমি একদম ইয়ে করতে পারবো, একটু ভিজিয়েভাবে এটা সিজার লেখা দিই। দেখি আমার ছেলেরা কী করে। আব্বু কী করো তোমরা? পাপা কী করো? কি করো? এটা আমার কিউট বেবি, সবচেয়ে কিউট বেবি আমার। এটা দুইটা কিউট বেবি। টিভি দেখতেছে না বাবা? তোমরা বিরিয়ানি পছন্দ করো? আপু বিরিয়ানি পছন্দ করো? বলো জোরে বলো, করো কি না? সাইকে করো। আপু তুমি করো? করে না, সাইক পছন্দ করে না বিরিয়ানি। করো। ওকে, কি অবস্থা, গ্যালখানিতে গাড়ি রেখে দিয়েছে। আর এই যে গাছ, এখন তো পুরো গাছে মনে হয় প্রাণ ফিরে পেয়েছে। একটু বৃষ্টি হয়েছিল, বাচ্চারা নিচে প্লে করতেছে। তুমি এটা পছন্দ করো না আপা? বেশি পছন্দ করো হলুদ কালার। হলুদ কালার তো বোনা খিচুড়ি। এটা হলুদ, এটা তো বোনার, এটা হচ্ছে বিরিয়ানি। সাদা হয়েছে বিরিয়ানি কালার, ক্যামেরাতে বেশি সাদা দেখা যায়, কিন্তু এখানে আর একটু হলুদ হলুদ হয়েছে না? এখন বিরিয়ানিটা দেখি কতটুকু হয়েছে বাবা। হয়ে গেছে অলরেডি। ক্যামেরাতে বেশি সাদা লাগে, আসলে এরকম সাদা না, এটা ঠিকই আছে। দেখাইছি, এখন সালাদ কাট, এখন সালাদ কেটে নিচ্ছি। এরকম করতেছে বাচ্চারা, ওরাও কাঁচামরিচ শেষ, কাঁচামরিচ ওরা ইয়ে করে দিব আমি কেটে নেবে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজও খাবে, বুঝছো? শসা এগুলো দিলে হবে, ওরা ইয়ে করে খাবে। কয়জন? সাতজন না, চার পাঁচ।
মানে বিরিয়ানি দোকানের জন্য পাঠাইতেছি আর কি, একটা পাতিলি দিয়ে দিব। সাতজনের বিরিয়ানি কি কর আপু, বিরিয়ানি খাবা এখন? তুমি ভাত খেয়েছো না কিছুক্ষণ আগে? তুমি খাইবা? সাতটা বাজে মানে ইফতার করবা আমাদের সাথে? সাতটা বাজে তো ইফতার না, ছয়টা বাজে। ছয়টা বাজে? ছয়টা বাজে ইফতার। তাই তুমি খাবা? তুমি খাবা? আসলে ইফতার এগুলো দেওয়াটা এগুলো আর দাম নেই। সাতজনের ইফতার দিয়ে 2 কেজি চালের বিরিয়ানি করছি, চালের, কিন্তু দিয়ে দিচ্ছি আমাদের জন্য, রেখে দিচ্ছি আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য, সব ওরা খাবে আর কি। আজ এখানেই শেষ করতেছি আর কি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ওরকমভাবে বয়সও দিতে পারতেছি না। আল্লাহ হাফেজ।